ভাই দেবাদাসী বাবু তো হ্যাঁ ওই ভাই হ্যাঁ হ্যাঁ পাটুয়াতলি থেকে শুরু করে জিন্দাবাজার এলাকা, এখন এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানকার ত্যাগী যে কর্মী এবং নেতা যারা রয়েছেন তাদের কিন্তু এর আগে ওইভাবে লোকজন বাদামতলি এলাকা বুঝেছেন রেজিনার ইশরাক হোসেন একটা ছবি এখন আসি আমার কাছে বরাদ ভাই আমি তাইজু এসে ভালো আছে আমি ল্যাবেটে ভর্তি ছিলাম আমি না সেই জিনিসটা আছে আমি আনন্দ করি যে আপনার করে আছে আমি থাকি না প্রিয় নেতা তাদের এমন মুহূর্ত কি ফেমে না করতে পারে কেউ এসেছিলেন তারই ছেলে উত্তরাধিকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভালো ছিল আব্বু আর আব্বু কিছু জিনিস পাইছে আর আমি চাই আসবে 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 আর পরিশ্রমী এমনি আসবে জনগণের ভালোবাসা দিয়ে আসবে আপনারা কি খুশি আপনারা তাদের মতো একজন তার মতো একজন এইরকম একজন চাই আর কি আগেই বলছিলাম যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিন্তু এখানে এসেছে খুব চুপে চাপেই চুপে সারেই যে এলাকার ত্যাগী এবং নিবেদিত প্রাণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের যেসব মানুষগুলো আছেন সেই মানুষগুলোর খোঁজ খবর নিতে এসেছিলেন কিন্তু লকডাউন অবস্থায় তারা কেমন আছে এই খোঁজ খবর নিতে এসেছিলেন কিন্তু মুহূর্তের মধ্যেই আপনারা দেখলেন যে এখানে ঝাঁকে ঝাঁকে মানুষ তাদের ভালোবাসা তার ভালোবাসায় মুগ্ধ হয়ে তার সাথে দেখা করতে এসেছে যে তাদের নেতা এসেছে তাদের মাঝে তাদের দেখতে সাথে সাথেই কিন্তু মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে যদিও সামাজিক দূরত্ব বজায় রাখার প্রাণান্তকর চেষ্টা করা হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষ থেকে রাজধানীর বাদামতলি এটি আপনারা দেখছেন যে বাবু বাজার ব্রিজের নিচ দিয়ে যে এলাকাটি
রয়ে গেছে বাদামতলি থেকে শুরু করে বেশ কিছু এলাকায় এবং ঘনবসতিপূর্ণ এলাকাও এটি। এলাকারই সব থেকে উপরের ফ্লোরে থাকতেন বিএনপির একজন নিবেদিত কর্মী। সেই কর্মীর সাথে দেখা করতে এসেছিলেন, অসুস্থ শুনেই ছুটে আসলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তাদের এই বাসায় ছয়তলা বেয়ে। এই করোনায় সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ধন্যবাদ।